নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। এখন সন্ধে 8টা মতো বাজে আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন। গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আজ আমরা সবাই এসেছি বোনের বিয়েতে, আর এই ভিডিওটি কিছুদিন আগেকার একটি ভিডিও যেটা আমার দেওয়া হয়নি। তো যাই হোক, তো এটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো রেডি হয়ে আমরা চলে এসেছি বোনের বিয়েতে। তো এসেই দেখছি দাদা, বৌদি, মা, বাবা এসে গেছে, আর মেয়ে যেহেতু ভাইপোকে দেখে খুবই খুশি, যার জন্য ওরা দুজনে খেলতে শুরু করে দিয়েছে। এই যে আমার বৌদি, দাদা সবাই এখানে হই হই করছে। তো চলুন মকটেলের কাউন্টারে আমরা কি করছি একবার দেখে নিই। আর কৃতিকা তো ভীষণই খুশি ভাইয়াকে পেয়ে, এই দেখুন নাচতে শুরু করে দিয়েছে। জানেন বন্ধুরা, পুরনো দিনের মানুষের সাথে যদি দেখা হয় সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আর এখানে এই বিয়েবাড়িতে আমার অনেক পুরনো বন্ধু, কাকিমা, যাদের ছোটবেলায় আমরা দেখেছি, তারাও এখানে এসেছে। তো তাদের দেখে সত্যি মনটা ভীষণই মানে খুশি হয়ে গেল। তো এখন পেয়ে গেছি কাকিমাকে, মানে যার বিয়ে হচ্ছে আমার বোনের মা। তো দেখুন কি মিষ্টি লাগছে। তো আমার কর্তা মশাই এখন অফিসে, মানে অফিস থেকে এখনো ফেরেনি। তো ও বলল যে একটু রাত হবে, তো তাই জন্য আমি আর মেয়ে আগে এসে গেছি, আর ও একটু রাত করে আসবে। আর এখানে দেখুন মা আর আমি একটু মজা করছি, আর আমরা কোল্ড ড্রিঙ্কসটা যেটা খেলাম সেটা একসাথেই খেলাম। তো এখানে হই হই করতে আমাদের সময়টা বেশ কেটে যাচ্ছে। এখন আমরা পেয়ে গেছি আমার মিষ্টি বান্ধবীকে। দেখুন খুব সিম্পল কিন্তু খুব সুন্দর সেজেছে, দারুণ লাগছে। তো আমরা সবাই এখানে হই হই করছি, আর এখানে যাকে এখন দেখাবো মিষ্টি বোনি, সেটা হলো যার বিয়ে হচ্ছে তার ছোট বোন। আর এখন মা এসেছে দেখুন ওর সাথে একটা ফটো তোলার জন্য। তো মা বলছে চল আমাদের একটু ভিডিও বানিয়ে নে। আর বোনিকে তো ভীষণই মিষ্টি লাগছে, খুব সুন্দর পরিপাটি করে সেজেছিল সেদিন। চলুন এবার ভেতরের দিকে যাই, আর আমাদের বরমশাইকে একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এখন বিয়ের আসরে উনি বসে পড়েছেন। এবারে পালা কোনেকে দেখানোর, মানে আমার বোনিকে দেখানোর। আর এখানে দেখুন বাবার মা বাবাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, আর এখানে আমার মাসিমুনি, মানে যার বিয়ে হচ্ছে বোনি ওর মাসি। তো বাবা এখানে বিয়েটা দেখছিল, আর বাবার যেহেতু ঠান্ডা খাওয়া বারণ আছে, তো মা আমার কি কোল্ড ড্রিঙ্কসটা একটু নর্মালে রেখে বাবাকে দিয়ে গেল। আর এখানে আমাদের বরমশাই বিয়েতে ভীষণই ব্যস্ত। আর তারপর আমরা চলে এলাম খাবারের স্টলে, যেখানে ফুচকার জন্য মারাত্মক লাইন ছিল। আর এখানে খাবার তো অসাধারণ, কোনো মানে কথা হবে না স্টার্টার নিয়ে। এখানে সব রকম ছিল, চিকেন পকোড়া থেকে শুরু করে সব রকম। ক্যামেরাটা নিয়ে ঘুরতে ঘুরতে পেয়ে গেছি আমাদের কাকুকে, মানে কোনের বাবাকে। তো উনি আজকে ভীষণই ব্যস্ত। তো আতিথেয়তা নিয়ে কি বলবো, কাকু কাকিমা মানে অসাধারণ আতিথেয়তা। সব সময় জিজ্ঞেস করছে জামাই কোথায়, কেন আসেনি এখনো, কখন আসবে। তো যাই হোক, এদিকে দেখুন আমি পেয়ে গেছি মেয়ের বন্ধুকে, স্কুল ফ্রেন্ড। তো ও কৃতিকাকে খুঁজছিল, তো আমি বললাম যে এই যে কৃতিকা এখানে আছে। এখানে সবাই আমরা অপেক্ষা করছি যে অতনু কখন ফিরবে অফিস থেকে। আর এখানে আমার দাদা, বৌদি, আরেক দাদা, এখানে আমরা সবাই আছি। ওদিকে মা আছে যে এখনও জামাই মানে আসেনি অফিস থেকে। তো যাই হোক, একটু রাত হবে আমাকে আগে থেকেই বলেছিল। আর এখানে ভাইপোকে দেখুন ওই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খাবে বলে ও মায়ের কাছে ঘুরঘুর করছে দেখুন। আর মানে বৌদি কিছুতেই ওকে এটা দেবে না, আর ও ওটা খাবেই। তো বাচ্চাদের তো এইটা তো থাকবেই, মানে বাচ্চা কোল্ড ড্রিঙ্কস খাবেই, ঠান্ডা জিনিস, তো এটা কিছুতেই আটকানো যাবে না। তো দেখতে দেখতে রাত প্রায় 10টা মতো বাজে, আর এখানে কাকিমা মাসিমুনি দুজনকেই পেয়ে গেছি, আর মায়ের সাথে জমিয়ে আড্ডা মারছে। তো চলুন এবারে যাব কোনের কাছে। এই যে আমাদের মিষ্টি বনি, আমাদের কোনে খুব মিষ্টি লাগছে দেখুন, দারুণ সেজেছে।
তো এদিকে অতনু এসে গেছে, দাদা ওকে সঙ্গে করে উপরে নিয়ে এলো। আর এখনো স্টার্টার গুলো সব খাচ্ছে, কিন্তু জানি না রাতে কতটাও খেতে পারবে। কারণ কি, এই টাইমে যদি 10টা বাজে এখন, এখন যদি স্টার্টার পুরো খেয়ে নেয় তো রাত্রেও কিছু খেতে পারবে না। তো যাই হোক, তো এখানে কাকিমার সাথে দেখা হয়ে গেল, মানে বহু বছরের পর কাকিমার সাথে দেখা হয়েছে। তো কাকিমা আমাকে জড়িয়ে ধরে আদর করলো এবং ভীষণই ভালো লাগলো। পুরো দিনের মানুষের সাথে দেখা হলে সত্যি খুব মনটা ভালো লাগে। আর এদিকে দিদি বোন এখানে সবাই আছে, আর মা ওদের সাথে পুরো জমি আড্ডা মারছে। কাকিমার বড় মেয়ে, ছোট মেয়ে, জামাই, নাতি এখানে সবাই আছে। আর বহু বছর পর এদের দেখে আমাদের মনটা সত্যি অনেক আনন্দ পেল। মানে পুরো দিনের মানুষের সাথে দেখা হলে সত্যি সত্যি মনটা ভরে যায়। এখানে কাকিমার মেজো মেয়ে আর মেজো জামাই। তো মেজো মেয়ে আমার ফ্রেন্ড ছিল, তো ওকে অনেকদিন দেখে, মানে অনেকদিন পর দেখে আমার মনটা সত্যি খুব ভালো লাগলো। আরে আমরা সবাই এখানে খাবারের জায়গায় এসে পড়েছি এবং আমরা খেতেও বসে পড়েছি। আর এখানে খাবার নিয়ে কিছু বলার নেই, অসাধারণ টেস্ট খাবারের, আর খুবই সুন্দর খাবার ছিল। তো আমরা সবাই খুব আনন্দ করেছি বিয়েবাড়িতে। আর এখানে কৃতিকা বসে পড়েছে দিদির পাশে। তো মেনুতে প্রথমেই ছিল রাধাবল্লভী আর চানা মশলা। চলুন খাওয়া দাওয়াটাকে সেরে ফেলি, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে অতনু মিষ্টিটা এখন খাচ্ছে। আর যেহেতু আমার গলার মানে একটু প্রবলেম আছে, ঠান্ডা খেলেই আমার গলা ব্যথা হয়, তো যার জন্য আমি আইসক্রিমটা খাবো না। আর আমার ভাইপো এখানে এসে গেছে, তো ও ক্যামেরাটা মানে ক্যামেরাটার সামনে এলেই ও একটু রঙ্গি ভঙ্গি করে, আর মানে ভীষণই পছন্দ করে আর কি ক্যামেরার সামনে এসে রঙ্গি ভঙ্গি করতে। তো যার জন্য ও এখানে এসেছে, বলছে পিমনি তুমি ক্যামেরাটা অন করো, আমি একটু খেলা করব। তো আমি ওই দিক থেকে ক্যামেরাটা অন করতে পারছিলাম না বলে মা ক্যামেরাটা অন করেছে। তো এখানে মোটামুটি দেখুন খাওয়া হয়ে গেছে, আর আইসক্রিম যেটা আমি খাবো না, তো সেটাই এখানে আমার সামনে এখন আছে। আর এই দেখুন বিচ্ছুকে দেখুন কি করছে, ক্যামেরা যেই অন করেছি আমি অমনি একটা কাঠি নিয়ে, দেখুন শুধু দুষ্টুমি। অধিকারের খাওয়া দাওয়াটা সবাই মিলে কমপ্লিট করে এখানে চলে এসি পানের কাউন্টারে। আর এখানে পানটা এত সুন্দর করে সাজিয়েছিল, আমার তো দেখে খুব ভালো লাগলো। আর পাশেই লিখেছিল বর আর কনের নাম, তো খুব সুন্দর করে ডেকোরেশনটাও করেছিল, তো যার জন্য আমি এটা পুরোটাই নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবারে বাড়ি ফেরার পালা। তো মা নাতি নাতনি এদেরকে নিয়ে একটুখানি সাইডে দাঁড়িয়ে আছে, আর ওরা একটু খেলে নিচ্ছে। আর সবার সাথে দেখা করে এবার আমরা বাড়ি ফিরে যাব। পান আমাদের খাওয়া হয়ে গেছে, আর পানটাও খুব ভালো ছিল। তো যখন আমরা খাওয়া দাওয়া করে নিচে নামছি, তখন দেখলাম যে বরণের একটা পালা চলছে। কারণ কি, এখানে ছাদনা তলায় মানে বরকে বরণ করতে হয় বা অনেক কিছু নিয়ম আছে, তো সেটাই এখন এখানে হচ্ছে। তো আমরা সবাই এখন সবার সাথে দেখা করে বেরিয়ে যাব। তো তার আগে আমি একটুখানি ভিডিওটা করে নিই, চলুন। তো কাকিমার সাথে দেখা করতে গিয়ে কাকিমা বললো যে তত্ত্বগুলো দেখলি না, আর তোর ভিডিওতে একটুখানি তুলে নে তত্ত্বগুলো।
তো কাকিমা এটা মনে করিয়ে দিল, নালে পুরোটাই মাথা থেকে বেরিয়ে গেছিল। তো যাই হোক, এখানে খুব সুন্দর তত্ত্ব, আর এই মাছটা তো দারুণ করেছে, মিষ্টিটা তো খুব সুন্দর করে এখানে তত্ত্বগুলো সাজানো হয়েছিল, আর খুব ভালো ভালো মিষ্টিও ছিল। তো এবার বাড়ি ফেরার পালা, মা এখানে নাতনিকে আদর করছে, আর ওদিকে ভাইয়া মনটা খারাপ হয়ে গেছে, তো ও ফুল নিয়ে ওর সাথে একটুখানি খেলা করে নিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চাঁদের হাত পরিবারের সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় যীশু।